প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদেরকে শোনাবো বাড়ির দারোয়ান কিভাবে আমার সাথে খেলা করেছিল সেই মজার ঘটনা। আমার নাম অঞ্জলি, বয়স 26 বছর, শরীরের গঠন সেই স্লিম, আমি দেখতে বেশ সুন্দরী আর আমার শরীরের প্রতি আমি খুবই যত্নবান। আমার বিয়ে হয়েছে 7 বছর হলো, আমার একটি 4 বছরের মেয়ে আছে। আমি ধনী পরিবারের বউ, আমার স্বামী অনেক ধন সম্পদের মালিক, বড় বিজনেস আছে। আমার স্বামী কাজ পাগল, তাই আমার সাথে সেরকম সময় দিতে পারে না। যেহেতু আমাদের পরিবার খুবই আধুনিক, তাই আমরা লেট নাইট পার্টিতে যেতাম। কিছুদিন আগে আমাদের পুরনো দারোয়ানকে কাজ থেকে সরিয়ে নতুন এক দারোয়ান নিয়োগ দেওয়া হয়েছে। ওর লম্বা শরীর প্রথমবার দেখে যে কেউ অবাক হবে, এত সুন্দর একজন হ্যান্ডসাম ছেলে কি করে দারোয়ানের কাজ করে। মনে মনে তার প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। কেন এমন হলো তা আমার জানা নেই। যত দিন যেতে থাকে দারোয়ানের প্রতি আমার একটা টান বাড়তে থাকে। ইদানিং প্রচণ্ড গরম পড়ছে, এদিকে রুমের ফ্যানটাও ঘুরছে না রাত থেকে, তাই ফ্যান ঠিক করার জন্য দারোয়ানকে আমাদের ফ্ল্যাটে ডেকে আনলাম। তখন আমার পরনে ছিল শুধু একটা গোলাপি শাড়ি। আমাকে চেয়ার ধরতে বলে সে উপরের ফ্যান ঠিক করতে লাগলো। হঠাৎ আমি পিঠের টান লাগার ভান করে মেঝেতে লুটিয়ে পড়লাম। আমাকে ওইভাবে পড়ে যেতে দেখে তার দু হাতে জড়িয়ে কোলে তুলে নিল, এরপর বেডরুমের দিকে নিয়ে বিছানার উপর শুইয়ে দিল। আমার পিঠে ব্যথা পাওয়ার ভান করে আমি বললাম, আমার পিঠে একটু ম্যাসেজ করে দিতে পারবে? আচ্ছা ম্যাম, আমি ম্যাসেজ করে দিচ্ছি। দারোয়ান ম্যাসেজ করতে করতে বলল, ম্যাম আপনি অনেক সুন্দর। ম্যাম, ছোটবেলায় যখন আমার এরকম ব্যথা হতো, আমার মা তখন ব্যথা জায়গায় চুমু খেত আর সত্যি সত্যি আমার ব্যথা ভালো হয়ে যেত। আমি যদি আমার মায়ের মতন আপনার ব্যথা জায়গায় সেই রকম চুমু দিতে পারি, তাহলে আপনার ব্যথা সেরে যাবে। আমি বুঝতে পারলাম ধীরে ধীরে গাড়ি কোন দিকে এগোচ্ছে। আমি বললাম, ঠিক আছে, ব্যথা যদি তাতে কমে যায় তাহলে তাই করো। বলতে না বলতে কাজ শুরু করে দিল দারোয়ান। আমি কোনোদিন চিন্তাও করতে পারিনি যে আমাদের এমন একটা দিন আসবে। যেহেতু আমার স্বামী দিনের বেশিরভাগ সময় বাইরের কাজেই ব্যস্ত থাকে, তাই ভাবছি এখন থেকে দারোয়ানকে দিয়ে বাড়ির সব কাজ করাবো। তার পরের দিন আবার দারোয়ানকে ডেকে পাঠালাম। আসার পরে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো। আগের দিনের জন্য আমি তাকে বললাম যে আমার বেশ ভালো লেগেছে সেদিন, আর কিছু না বলে তাকে বিদায় জানালাম। এরপর আমি ঘুমিয়ে পড়লাম। ঘুম যখন ভাঙে তখন সন্ধে 6টা বাজে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাড়ির সব কাজ সেরে ফেললাম। রাত্রে আমার শ্বশুরবাড়ির লোক ফিরে এলো। এরপর 2-3 সপ্তাহ কেটে গেল, দারোয়ানের মধ্যে আর কোনোদিন আমায় বিরক্ত করেনি। আমরা একে অপরের মুখোমুখি হয়েছি কয়েকবার, কিন্তু দারোয়ান যেমন ব্যবহার করেছে তাতে মনে হয়েছে যেন আমাদের মধ্যে কিছুই ঘটেনি। দেখতে দেখতে বর্ষাকাল চলে এলো। আমি ও আমার স্বামী সব সময় ফোনে কথা বলতাম। একদিন খবর এলো আমার শাশুড়িমার কোনো এক আত্মীয়র শরীর খুব খারাপ, তাই আমার শ্বশুর শাশুড়ি কয়েকদিনের জন্য তাদের বাড়িতে গেল। আমি এখন বাসায় একা থাকবো কয়েকদিনের জন্য। মনে মনে খুব খুশি হলাম আর প্ল্যান করতে থাকলাম কিভাবে দারোয়ানকে আবার ডাকবো। পরের দিন আমার শ্বশুর শাশুড়িকে ট্রেনে তুলে দিলাম। বিকেলে কিছু কেনাকাটা করতে মার্কেটে গেলাম। অনেক কেনাকাটা ছেড়ে রাতের খাবার বাইরে কিনে নিলাম। অটোতে করে ফিরে বাসার গেটের সামনে নামলাম। সাথে থাকা ব্যাগ নিয়ে বাসায় ঢুকতে কষ্ট হচ্ছিল। দারোয়ান ব্যাগটা হাতে নিয়ে আমায় সাহায্য করা শুরু করলো। আমি তো মনে মনে ওর কথাই ভাবছিলাম। আজ সে আমার সামনে হাজির, এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। তাকে দেখে খুশি হয়ে আমি একটু মুচকে হাসি দিলাম। দারোয়ান ঘরে ঢুকে ব্যাগটা রেখে চলে যাচ্ছিল। আমি তাকে চা খাওয়ানোর জন্য আটকে দিলাম। তারপর আমি রান্নাঘরে ঢুকলাম। এক গ্লাস জল নিয়ে তার কাছে গিয়ে একটু নিচু হয়ে গ্লাসটা দিলাম।
যাতে সে আমার দিকে মনোযোগ দেয়। দেখলাম বেশ কাজ হয়েছে, একটু আর চোখে দেখে নিল আমায়। পানির গ্লাস হাতে নিয়ে আমায় জিজ্ঞেস করলো, বাড়ির বাকি সব লোক কোথায়? আমি তাকে সব কিছু খুলে বললাম, আর তাই শুনে গ্লাসটা রেখে আমায় জড়িয়ে ধরে চুমু খেতে শুরু করলো। আমাকে অবাক করে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়লো। ওকে জিজ্ঞাসা করলাম, এত তাড়া কিসে? ম্যাডাম, এখন আমার হাতে বেশি সময় নেই, আমাকে কাজে যেতে হবে। এই বলে কাজ শুরু করে দিল। মনে মনে রাগ হলো, কারণ এরকম তাড়াহুড়ো আমি আশা করিনি। আমার আশায় জল ঢেলে চলে গেল। 20 মিনিট পর আমার মোবাইল বেজে উঠল। ফোন ধরে দেখি দারোয়ানটি আমায় কিছু বলতে চাইছে, কিন্তু তার কথা না শুনে রাগে আমি ফোনটা কেটে দিলাম। আবার 20 মিনিট পরে ফোন করলো, আমি ধরলাম না। 1 ঘন্টা পর আবার ফোন করলো, এবার ফোনটা রিসিভ করলাম। আমি বললাম, কেন ফোন করছো? দারোয়ান বলল, আমি দুঃখিত ম্যাডাম, আমার কোনো উপায় ছিল না। গেট খালি রেখে আমি আপনার সাথে কি করে বেশি সময় কাটাবো ম্যাডাম? আমি বললাম, ঠিক আছে, আর আসতে হবে না। দারোয়ান বলল, আমায় ক্ষমা করে দিন ম্যাডাম, বহু কষ্টে নিজেকে এতদিন আটকে রেখেছিলাম, তাই নিজেকে সামলাতে পারিনি। আমি বললাম, সে তো বুঝতেই পারলাম, যাই হোক, এখন তো আর দরকার নেই আমাকে। ম্যাডাম প্লিজ আমায় ক্ষমা করে দিন, আপনি একটু বোঝার চেষ্টা করুন, বাসায় কিছু চুরি হয়ে গেলে আমার চাকরি চলে যেত, 3 ঘন্টার মধ্যে আমার ডিউটি শেষ হয়ে যাবে, আমি রাত্রে আপনার ঘরে চলে আসব। আমি বললাম, কোনো দরকার নেই, কি বলবো মাথায় ঢুকছে না। তাই দারোয়ানকে বললাম, যা হয়েছে ভুলে যান, আর আপনাকে আসতে হবে না। এই বলে ফোনটা কেটে দিলাম। ঘন্টাখানেক যাওয়ার পর মাথা ঠান্ডা হলো, তখন বুঝতে পারলাম দারোয়ান যা বলেছে তা তো ঠিকই বলেছে, কোনো কিছু ঘটে গেলে সত্যিই বেচারার চাকরি চলে গেছে। আমার ভেতরের মানুষটা আমায় বারবার খোঁচা দিতে থাকলো। ঘড়িতে দেখলাম 10টা বাজে, তার মানে আর কিছুক্ষণ পরে তার ডিউটি শেষ হয়ে যাবে। দারোয়ানকে আবার ফোন করলাম, দারোয়ান ফোন রিসিভ করলো। হ্যালো ম্যাডাম, প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি বললাম, ঠিক আছে, কিন্তু একটা শর্তে তোমায় ক্ষমা করতে পারি। আপনি যা বলবেন আমি তাই করব, আপনি শুধু আমায় ক্ষমা করে দিন। আমি বললাম, আপনাকে সারা রাত আমার রুমে থাকতে হবে, যদি রাজি থাকেন তো চলে আসুন, না হলে পরে আর কাজ হবে না। ধন্যবাদ ম্যাডাম, আমি 11টার মধ্যে আপনার ওখানে পৌঁছে যাব। ফোনটা রেখে ডিনারটা সেরে ফেললাম। আমার রাগ এখন সম্পূর্ণ কমে গেছে। খাওয়া শেষ হতেই ঘড়িতে দেখলাম সবেমাত্র 10টা পার হয়েছে, এখনো অনেক সময় বাকি। মনে মনে ভাবছি কি করে সময় কাটানো যায়, মুভি দেখলে কেমন হয়। বিশেষভাবে স্নান সেরে দিলাম, মাথার চুলগুলো খোলা রাখলাম। নিজেকে আয়নায় দেখতে দেখতে দরজায় বেল বেজে উঠলো। দৌড়ে গিয়ে দরজাটা খুলে দারোয়ানকে ঢুকতে দিলাম। রুমে ঢোকার পর চারদিকে একবার দেখে দরজাটা বন্ধ করে দিলাম। সোফায় গিয়ে বসলাম, পাশে মধুর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে দারোয়ান। আমি তার একদম কাছে গিয়ে তার খেলোয়াড় ধরতে লাগলাম। কাঁপা কাঁপা গলায় আমাকে বলল, ম্যাডাম একটা কথা বলবো? আমি বললাম, হ্যাঁ বলো। ম্যাডাম আমি কি একটু পানি খেতে পারি? একটু বসো, আমি নিয়ে আসছি। পরে দারোয়ানকে অনেক কিছু খেতে দিলাম, যাতে আমার খেলার মাঠে দাপটের সাথে খেলতে পারে। খাবার খাওয়ার পরে দারোয়ান সেই খেলা খেললো। আমি তার খেলা দেখে মুগ্ধ হলাম। খেলা শেষে 10,000 টাকা দিয়ে বললাম, মাঝে মাঝে কল করলে চলে এসো, ঠিক আছে? দারোয়ান বলল, ঠিক আছে ম্যাডাম। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থাকো। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।